যে পরিমাণ নিয়োগ দিতে হচ্ছে এই সরকারকে এখন বিভিন্ন পদে এবং যে পরিমাণ পরিবর্তন করতে হচ্ছে এবং যেটা ওনারা বলছেন যে অনেক ক্ষেত্রে প্রশাসনের ভেতরে এখন নতুন করে লোক পাওয়াই মুশকিল হয়ে গেছে অনেকে হয়তো কাজেও যোগদান করেছেন কিনা আমরা স্পষ্টভাবে এখনও বুঝতে পারছি না সুতরাং এখনও সেই ওই যে একই রকম আগুন নেভানোর কাজ চলছে ফায়ার ফাইটিং চলছে তফিকুল ইসলাম খান আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম সংকটে করণীয় আপনি শুনলেন যে অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত আমার প্রশ্নটি হচ্ছে যে অর্থনৈতিক সংস্কার অর্থনীতির নানা আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি অনেক বিষয়গুলো ছিল তার অনেক প্রক্রিয়ায় সরকার শুরু করেছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমার প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাবেক যিনি গভর্নর ছিলেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিলেন তিনি এখন কোথায় আছেন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা যে সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো আপনার কি মনে হচ্ছে যে সঠিক পথেই সঠিক পদক্ষেপটি হচ্ছে আমি বলবো যে এটা শুরু হয়েছে যেটা মানে খুবই স্পষ্ট সেটা হলো যে আমাদের অর্থনৈতিক সংকটটা সরকার পরিবর্তনের আগেও খুব স্পষ্টভাবে ছিল আমাদের মূল্যস্ফীতি থেকে শুরু করে আমার বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রে আমার টাকার বিনিময়ের হার এটা থেকে খুবই স্পষ্টভাবে এসছে এবং কিছু কিছু পদক্ষেপ হয়তো আগের যে সরকার ছিলেন তারাও নেওয়া শুরু করেছেন কিন্তু একই সমস্যা যে যেই কারণে এই সংকটের ভিতরে এসছে একটা বড় কারণ ছিল হলো গোষ্ঠী স্বার্থ এবং দুর্নীতিকে সামাল দিতে না পারা তো সেইটারই একটা আমি বলবো যে সম্মিলিত আমার এটা সমস্যা ছিল এবং তৃতীয় একটা যেটা আমরা দীর্ঘদিনের সমস্যার মধ্যে সেটা হলো সংস্কার কর্মসূচি আমরা যথেষ্ট মনোযোগ দিয়ে করতে পারি বা এটা ওইটাও দুর্নীতি এবং সেই গোষ্ঠী স্বার্থের জন্যই আসলে এটা করা যায়নি তো এই সরকারের এখন পর্যন্ত তো এক মাস হলো বিরাট একটা পরিবর্তন তো বটেই কিন্তু তার সাথে সবচেয়ে বড় কথা হলো যে একটা বিরাট আমি বলবো এক্সপেক্টেশন নিয়ে আসছে এই সরকার কারণ দীর্ঘদিনের একটা দুঃশাসন এবং দুর্নীতির ভিতর দিয়ে দেশ গেছে জনগণ একেবারে চোখের সামনে দেখতে পেয়েছেন যে গুটি কয় মানুষ তাদের স্বার্থের জন্য কিভাবে এই পুরো কাঠামোকে ভেঙে দিয়েছেন দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলে দিয়েছেন এটা খুবই স্পষ্টভাবে এবং তাদের জীবনে সরাসরি এটার প্রত্যক্ষ একটা প্রভাব পড়েছে নেতিবাচক প্রভাব তো সেই দিক থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে আমি যেটা বললাম যে যেটা আমার আগের দুই আলোচক বলেছেন যে সময়টা এক এই এক মাস আমরা যেটাকে ওই সহজভাবে বলি একটা ফায়ার ফাইটিং করে করতে হচ্ছে এখনও সেই ফায়ার ফাইটিং চলছে আর কি ফায়ার ফাইটিং মানে হলো যে আগে আগুন নেভাতে হচ্ছে সুতরাং আপনার যখন কোনো জায়গায় আগুন লাগে আপনাকে তিন ধাপে কাজ করতে হয় তাহলে প্রথম হলে এটা আগুন নেভাতে হয় তারপরে হলো এটাকে ওই জঞ্জাল সাফ করতে হয় এবং তারপর এটার মেরামত করে এটাকে আবার আগের জায়গায় একটা কর্মক্ষম জায়গায় নিতে হয় তো অর্থনীতির ভিতরে এখনও আমি মনে করি যে এক বড় অঙ্কে এখনও যদি আমার আমরা দেখি কার্যক্রম এটা হলো ফায়ার ফাইটিং চলছে ফলে প্রশাসনের ভিতরে যেটা ওনারাও বলছেন যে প্রশাসনের ভিতরে একটা সম্পূর্ণ দলীয়করণ হয়েছে গোষ্ঠী স্বার্থের সাথে সম্পর্কিত সরাসরি লাভ করেছেন দুর্নীতি করেছেন এই রকম মানুষের সংখ্যাই একটা বড়ো অংশের ভেতরে ছিল এটা একদম খুব স্পষ্ট আকারে ছিল এটা যে ধরেন আমরা জানি বলি নাই তাও পুরোপুরি সত্যি না কিছু হয়তো আমরা তার হয়তো একটা অংশ আমরা বলেছি কিন্তু মিডিয়াতে বলেন আলাদা করে বিভিন্ন জায়গায় বলেন এটা কিন্তু স্পষ্টভাবে ছিল তো এখন সেই ব্যক্তিদেরকে সরিয়ে নতুন ব্যক্তিদেরকে এনে যে ঢেলে সাজানোর প্রক্রিয়া এইটাই আমি মনে করি যে এখনও চলমানভাবে আছে এটা পুরোপুরি এখনও শেষ হয়নি ফলে যেই আর্থিক প্রতিষ্ঠানের কথা আপনি বললেন দেখেন সেখানে আমি মনে করি যে যিনি গভর্নর হয়েছেন তিনি তো প্রায় তিন সপ্তাহের মতন হয়তো উনি দায়িত্ব পেয়েছেন তো এই সপ্তাহ তিনেকের ভিতরে ওনার একটা হলো যে যেগুলো কিছু নীতি পদক্ষেপ ওনারা নিয়েছেন যে আবার সুদের হার কিছুটা বাড়ানো এখানে আপনার বিনিময় হারের ক্ষেত্রে আনা কিন্তু বড় আকারে তাকে যেটা করতে হয়েছে সেটা হলো যে বেশ অনেকগুলো ব্যাংক এবং তার মধ্যে বড় বড় কয়েকটি ব্যাংক আছে তাদের ভেতরে যেই গোষ্ঠী একটা বিশেষ গোষ্ঠী এটার মালিকানা দখল করে নেওয়া কোনো কোনো ক্ষেত্রে জোরপূর্বক কোনো কোনো ক্ষেত্রে এটাকে প্রভাব কাটিয়ে নিয়েছেন এবং তারপরে সেইটাকে যে এক ধরনের লুটপাট করা হয়েছে একদম পরিষ্কার ভাষায় লুটপাট করা হয়েছে সেই জায়গাগুলোতে এখন নতুন করে এটার বোর্ডগুলোকে পুনর্গঠন করে এটার মধ্যে একটা শৃঙ্খলা ফিরে আনা এখন বড় চ্যালেঞ্জটা হলো যে আসলে জঞ্জালটা কতখানি এইটারও আমার ধারণা যে পূর্ণ চিত্র এই লোকগুলো সরে গিয়ে নতুন লোকে এসে যদি সেটার বই খাতা হিসাবপত্র করে বসেন তখনই আমরা স্পষ্টভাবে বুঝতে পারব আমরা মানে যতখানি আমরা বলছিলাম খারাপ পরিস্থিতি হয়তো তার থেকেও বেশি খারাপ তো কারণ আমাদের কাছে তখন তথ্য উপাত্র তো পুরোপুরিভাবে ছিল না ফলে এইটা আমার মনে হয় যে এই কার্যক্রমটা একটা হয়েছে এটা ইতিবাচক কার্যক্রম ওনার যেই বাংলাদেশ ব্যাংকের ভেতরে যেটা আগে অতখানি আমরা কখনো শুনি নাই সেটা হলো যে গভর্নর থেকে শুরু করে ডেপুটি গভর্নররা যারা খুবই টেকনিক্যাল পার্সন হওয়ার কথা তারা সরাসরি দুর্নীতিতে একেবারে জড়িত হয়ে গেছেন এটা একদম স্পষ্টভাবে আসছে এবং দু একজনের নামে এই ক্ষমতা পরিবর্তনের আগেও কিন্তু কেস হয়েছে এবং প্রমাণ পাওয়া গিয়েছে যে তারা করেছেন তো সেই জায়গায় নতুন লোক এসছে তো যে পরিমাণ নিয়োগ দিতে হচ্ছে এই সরকারকে এখন বিভিন্ন পদে এবং যে পরিমাণ পরিবর্তন করতে হচ্ছে এবং যেটা ওনারা বলছেন যে অনেক ক্ষেত্রে প্রশাসনের ভেতরে এখন নতুন করে লোক পাওয়াই মুশকিল হয়ে গেছে অনেকে হয়তো কাজেও যোগদান করেছেন কিনা আমরা স্পষ্টভাবে এখনও বুঝতে পারছি না সুতরাং এখনও সেই ওই যে একই রকম আগুন নেভানোর কাজ চলছে ফায়ার ফাইটিং চলছে তো একটা একই সাথে হলো যে এই বিশাল অংশের যে মানুষ সেই বিশাল অংশের মানুষের একটা পাহাড়সম একটা আকাঙ্ক্ষা আছে এবং সেই আকাঙ্ক্ষাটা দুটো পর্যায়ে আছে একটা হলো যে এই যে ভঙ্গুর পরিস্থিতি এইটা থেকে ঘুরে দাঁড়ানো আর দ্বিতীয় হলো বড় আকারে সংস্কার করা যে সংস্কারটা তাদের জীবনকে আবার একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে তো আমার মনে হয় যে সংস্কারের আকাঙ্ক্ষাটা বড় করে আছে এটার সাথে এতগুলো জায়গায় সংস্কার একসাথে আগে বাংলাদেশে কখনো হয়েছে কি না মানে স্বাধীনতার পরে ছাড়া আমি স্বাধীনতার সময় আমি জন্মগ্রহণ করি না আমি বলতে পারবো না কিন্তু সেই সময়েও এত পাহাড় এক্সপেকটেশন ছিল কিনা এবং এতগুলো সংস্কার এবং পুনর্গঠনের কাজ চলেছে কিনা এইটাই এখন কম্পেয়ার আপনি বলছেন যেখানে সেখানে আসলে সময়টা তো অনেক গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ আমি মনে করি যে সময় তো দরকার হবে এবং যেটা যে বড় বিষয় যে কত সময় লাগবে সব ধরনের সংস্কার এটাকে প্রাধিকারগুলো নির্ধারণ করার ব্যাপার আছে অনেক ক্ষেত্রে আইন পরিবর্তনের দরকার হবে কোন কোন ক্ষেত্রে সংবিধান পরিবর্তনের দরকার হবে কিনা তো সেইটাও হয়তো দরকার হবে তো সেইগুলোতে আমার মনে হয় যে অনেক আলাপ আলোচনার ব্যাপার এবং সবচেয়ে বড় কথা যে কোনো সংস্কার কার্যক্রম যদি আপনি টেকসইভাবে করতে চান কারণ আপনি চিন্তা করে দেখেন আমাদের পঞ্চাশ বছর ইতিহাসে ধরেন সংবিধানই তো কত পনেরো বার চোদ্দ ষোলোবার পরিবর্তন হয়েছে না তো সেই ষোলোবারের মধ্যে আপনি হয়তো হাতে গুণে একবার দুইবার বলতে পারবেন কিনা যে এটা আসলে জনগণের ইচ্ছার প্রতিফলনের মাধ্যমে হয়েছে এটা হয়তো হাতে গুণে আপনি বলতে পারবেন হ্যাঁ তো প্রতিটি সংস্কারই কিন্তু বড় বিষয় যেটা যে জাতীয় ঐক্য বা জনগণের একটা একদম সর্ববৃহৎ অংশের কারণ সংবিধান পরিবর্তন করছেন খালি একান্ন শতাংশের মত নিয়ে হবে এটা কিন্তু আশা করা ঠিক না ফলে আপনি একটা বৃহৎ অংশের একদম সর্ববৃহৎ অংশের জনগণের এটার যদি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দিয়ে এই ধরনের সংস্কার কিছু হতে হবে আর কিছু সংস্কার হতে হয় প্রাতিষ্ঠানিকভাবে যেটা এটাকে স্বাধীন করা এবং সেটা হয়তো আইন সংক্রান্ত বিষয় কিন্তু সেই জায়গাটাতে আমি মনে করি যে এটাও একটা এক ধরনের আমি বলবো যে পথনির্দেশকা তৈরি করতে হবে এবং তার একটা বড় অংশ হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারই করবেন কিছু অংশ আমি নিশ্চিত যে এর পরে যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই করবেন তাদেরকে এটা এটাকে অবশ্যই এইগুলোকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে